রাজধানীর অন্যতম ব্যস্ততম পোস্তকলা সেতু সংস্কার কাজ শুরু হয়েছে আগামী আট মার্চ পর্যন্ত চলবে সংস্কার কাজ সংস্কার কাজ চলাকালে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর এবং ডিএমপি ট্রাফিক বিভাগ এ সময় নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম মুখী যানবাহন মুন্সীগঞ্জের মোক্তারপুর সেতু ব্যবহার করতে পারবে সিলেট ও চট্টগ্রাম থেকে পদ্মা সেতুমুখী যানবাহনও একই রাস্তা ব্যবহার করতে পারবে এছাড়া গাবতলি থেকে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলীয় গ্রামী যানবাহন পাচুরিয়া দৌলদিয়া ফেরিঘাট হয়ে যাতায়াত পার করবে